অবশ্যই ভালো খারাপ হয়েছে, কারণ যেটা একটা ফানি একটা ওয়েতে একটা কিছু ক্লোজ করা, হেসে দিয়েছি, কেঁদে দিয়েছি, সেম। অবশ্যই আলহামদুলিল্লাহ আমি আরও জনপ্রিয় হয়েছি, আলহামদুলিল্লাহ কেঁদে দিয়েছি। আমার নিজেরও কষ্ট লেগেছে, বাট এই কষ্টের পরে একটা ভালো জিনিস আছে। আমার হচ্ছে এক মানে রিসেন্টলি একটি ছায়া সিনেমাটা নামবে ইনশাল্লাহ, খুবই শীঘ্রই নামবে, তখন আমি জানাবো। আর ভবিষ্যতে আরও ভালো ভালো সিনেমা পেলে অবশ্যই কাজ করব, নিজের গল্প মতন হলে। সেটাই মানে যারা এখন সাংবাদিক ভাই বোনেরা আছে, তাদের তারা এত কষ্ট করে মানে একটা ইন্টারভিউর জন্য আর হচ্ছে একটা রিপোর্টের জন্য এত কষ্ট করে ওনারা আসে, তাদের কাছে অনেক সম্মান। আর হচ্ছে হ্যাঁ, খুবই ভালো লাগে যখন একটা নিজের কষ্ট হচ্ছে সব জায়গায় ছড়িয়ে যায়, সে ভালো লাগে। নোভা আজকে নতুন লুক অনেক সুন্দর লাগছে। থ্যাংক ইউ। এর মানে বিশেষত্ব কি আজকে? আজকে আমি হচ্ছে চারিদিকে প্রেজেন্টেড সেলফি ওয়ান অ্যাওয়ার্ডে এসেছি। আজকে লাইক আমার ফার্স্ট টাইম যেখানে আমি শো স্টপার হিসেবে হাঁটবো গ্রামে। আর হচ্ছে এই সুন্দর মাস্টার পিসটা ডিজাইন করেছে মোমেন্টস, আর মোমেন্টসের যে ওনারটা উনি খামুনি একজন ওয়ান্ডারফুল একটি পার্সন, মানে খুবই হাম্বল আর অনেক ফ্রেন্ডলি, মানে ড্রেসটা মানে এত সুন্দরভাবে প্রেজেন্টেড করেছে, মানে অসাধারণ। আসলে এই ড্রেস এই মানে এই সৌন্দর্যে বা এই ধরনের ড্রেসে আসার কারণটা কি? কারণ ডিফারেন্ট একটি লুক, অ্যাজ এ শো স্টপার হিসেবে তো একটি এলিগেন্ট একটা লুক অবশ্যই সুন্দর লাগবে। তোমাকে রানীদের একটা সাজ দিয়েছে কারণ? রানীদের না, এটা হচ্ছে একটি আজকাল ট্রেন্ড চলছে, যেটা হচ্ছে একটা হুডি টাইপের, এটা হচ্ছে আরও সুন্দর লাগে। এটা হচ্ছে বেশি ওয়েস্টার্ন কান্ট্রিতে এটা হচ্ছে মেটগালা অথবা র্যাম্প ওয়াকে ওসবে হয়েছিল, তো সেই লুকটাই আজকে আমি এটা করছি। মানে ব্রিটেন না, এটা হচ্ছে অনেক ফ্যাশন শোতে বাইরের আর্টিস্টরা এরকমভাবে ওরা ডিজাইন করে পরে, তো সেটাই হচ্ছে আমরা ট্রাই করেছি আনার জন্য, তো ইনশাল্লাহ আনতে পেরেছি। ভবিষ্যতে কাজ তো চলে আসে, মানে মানে কোনো আজকে এখন তো আমি ফ্রি আছি, বাট দেখবেন দুই দিন পরে পরে কাজ চলে আসবে, মানে আমি বেছে বেছে কাজ করব। আমার ছায়া মুভিটা নামবে খুবই শীঘ্রই ইনশাল্লাহ, আর হচ্ছে দেখি আর